পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীদের। সংবাদে প্রকাশ, ত্রিপুরা উনকোটি জেলা ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় বিগত 10 থেকে 12 দিন ধরে জল নেই, অভিযোগ এলাকাবাসীদের। ডিডব্লিউএস দপ্তর থেকে জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়। সংশ্লিষ্ট দপ্তরকে দফায় দফায় এলাকাবাসীদের পক্ষ থেকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। তাই এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা ত্রিপুরা উনকোটি জেলা ভগবাননগর কৈলাসহর ও ধর্মনগরের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসীদের এই রাস্তা অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ত্রিপুরা উনকোটি জেলা কৈলাসহর থানার পুলিশ। পুলিশ গিয়ে এলাকাবাসীদের আশ্বাস দেন যে জল সরবরাহ করা হবে পর্যাপ্ত পরিমাণে। প্রশাসনের আশ্বাসে আশ্বস্ত হয়ে রাস্তা অবরোধ মুক্ত করে এলাকাবাসীরা। এখানে দাদা ভগবাননগর গ্রাম, আমরা গ্রামে গত প্রায় 10 থেকে 12 দিন ধরে জল নাই আমরা ভগবাননগরে। তো আমরা পঞ্চায়েতে জানানো হয়েছে, তারপরে ডিডব্লিউএস আমরা লিখিত দরখাস্ত দিয়েছি, তারপরেও তারা কোনো রেসপন্স করছে না। তো সেহেতু আজকে আমরা বাধ্য হয়ে সবটা গ্রামবাসীরা সবাই মিলিয়ে আমরা আজকে রাস্তা অবরোধ করছি। আর এখন তারা দেখা যাচ্ছে একটু পরে জল আসবে। কে আসছিল এখানে? এখানে তো থানা থেকে পুলিশ এসেছিল। পুলিশের আশ্বাসে উঠছে, পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত হয়েছে না? হ্যাঁ, পুলিশ এসে রাস্তা অবরোধ মুক্ত করছেন। তখন আমরা দাবি করছি যে আমরা জল নাইলে তারা ছাড়তাম না, আমরা ডিডব্লিউএসের গাড়ি আটকে রাখছি, যতক্ষণ জল না দিব আমরা গাড়ি ছাড়তাম না। কোন জায়গায় এটা? এটা ভগবান। কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। ভারতবর্ষের প্রথম উল্টো বাড়ি ডুয়ার্সে। উল্টো বাড়ি দেখতে হলে আসতেই হবে ডুয়ার্স ফান সিটিতে। ডাইনা নদীর তীরে ছুটি কাটানোর মনোরম পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফান সিটি। জঙ্গল ঘেরা এক ফালি জমির মধ্যে রাত কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ, থাকা খাওয়ার সুবন্দোবস্ত সহ মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডুয়ার্স ফান সিটি, আপার কলাবাড়ি টাওয়ার, বানারহাট, জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 7363933910।